যোগাযোগ ক্ষেত্রে নতুন এক দিগন্তের উন্মোচন করতে যাচ্ছে স্বপ্নের পদ্মা সেতু নিজস্ব অর্থায়নে এত বড় অবকাঠামোর বাস্তবায়ন রীতিমতো অসম্ভবকে সম্ভবে পরিণত করা হয়েছে বৃহৎ এই প্রকল্প নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন করে উন্নত বিশ্বকে নিজেদের সামর্থ্য দেখিয়ে দিয়েছে বাংলাদেশ স্বপ্নের এই সেতু নিয়ে নানা ষড়যন্ত্র বিতর্ক ও দুর্নীতির অভিযোগ সব কিছুকে মিথ্যা প্রমাণিত করে সাহসী ও দীপ্ত পদক্ষেপে অবাস্তবকে বাস্তবে রূপ দিয়েছে বাঙালি জাতি যা বিশ্বের অনেক দেশের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে এটি শুধু সেতুই নয় এটি বাঙালি জাতির আবেগ অনুভূতিও এ যেন কোনো এক দুঃস্বপ্নকে হাতের মুঠোয় এনে বিশ্ববাসীকে নিজেদের সামর্থ্য দেখিয়ে দেয়া এই সেতুর ফলে দক্ষিণা অঞ্চলের অন্তত একুশটি জেলার বাসিন্দাদের চলাচলের অনেক বঞ্চনা ও যাতনার দিন শেষ হতে যাচ্ছে এ অঞ্চলের উন্নয়ন ত্বরান্বিত হবে দ্রুত গতিতে জাতীয়ভাবে অন্তত এক দশমিক দুই শতাংশ জিডিপি বাড়বে পদ্মা সেতু বাস্তবায়নের ফলে দক্ষিণা অঞ্চলের একুশ জেলার ক্ষেত্রে জিডিপি বাড়বে অন্তত দুই দশমিক তিন শতাংশ এ সেতুর বাস্তবায়নের ফলে দক্ষিণবঙ্গের একুশটি জেলার সঙ্গে ঢাকাসহ সারাদেশের সরাসরি সংযোগ স্থাপিত হতে যাচ্ছে এ সেতুর বাস্তবায়ন হওয়ায় পরিবহন খাতে বিনিয়োগ হবে অন্তত দুশো কোটি টাকা বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে একুশ জেলা জুড়ে তৈরি হবে নানা রকমের শিল্প কারখানা বাড়বে কৃষিজ উৎপাদন সহজ হবে পরিবহন ব্যবস্থা মানুষের আয় বাড়বে পরিবর্তন হবে আর্থসামাজিক সামাজিক প্রেক্ষাপটের কৃষিখাতেও আসবে ব্যাপক পরিবর্তন পদ্মা সেতু চালুর মধ্য দিয়ে পুরো দক্ষিণবঙ্গের চেহারা বদলে যাবে অর্থনীতি এবং সামাজিক ক্ষেত্রেও বৈপ্লবিক পরিবর্তন আসবে বিভিন্ন সূত্রে জানা গেছে দক্ষিণা অঞ্চলের মাদারীপুর থেকে পায়রা বন্দর পর্যন্ত এলাকা ঘিরে উন্নয়নের লক্ষ্যে একটি সমন্বিত মাস্টার প্ল্যান করতে যাচ্ছে সরকার যার মনিটরিং করছে প্রধানমন্ত্রীর কার্যালয় মাস্টার প্ল্যানে থাকছে আন্তর্জাতিক বিমানবন্দর আধুনিক পর্যটন স্থাপনা শিল্পভিত্তিক বন্দর নগরী পরিকল্পিত নগরায়ন যোগাযোগ অর্থনীতি ও কৃষিখাতে উন্নয়ন পরিবেশ সুরক্ষা ও দুর্যোগ ঝুঁকিসহ জলবায়ু পরিবর্তন মোকাবেলা ভিত্তিক কার্যক্রম পদ্মা সেতু চালু হলে তাজে কেবল এই সেতুর আশেপাশের জনগণের জীবনমানকে এগিয়ে নেবে তা নয় বরং এটা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে পুরো বাংলাদেশের মানুষের জীবনকেই এগিয়ে নেবে পুরো দেশের অর্থনীতিকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে পদ্মা সেতু হবে একটি নতুন মাইল ফলক যান চলাচলের জন্য প্রায় শতভাগ প্রস্তুত বহুমুখী পদ্মা সেতু এখন শুধু অপেক্ষা উদ্বোধনের আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে তা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে সবার সাথে শেয়ার করে দিবেন কারণ আগামীতে এরকম কন্টেন্ট আরও আসবে